ওয়েলকাম ভিউয়ার্স, ছবিতে বহুবার হিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। দেখা গিয়েছে ভিলেনের চরিত্রেও, ঝুলিতে রয়েছে অসংখ্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। কিন্তু রিয়েল লাইফেও তিনি যে হিরো সেই তথ্য অনেকেরই অজানা। শতাধিক তরুণীকে যৌনপল্লী থেকে উদ্ধার করে মূল স্রোতে ফিরিয়ে আনার কাণ্ডারি ছিলেন সুনীল শেট্টি। জেনে নিন সেই অজানা গল্প। তবে আমাদের ফিরে যেতে হবে 24 বছর আগে, সালটা 1996। মহারাষ্ট্রের কামাঠিপুরা যৌনপল্লীতে মহারাষ্ট্রের পুলিশে আচমকাই হানা দেয় একদিন। প্রায় 456 জন মহিলাকে সেই যৌনপল্লী থেকে উদ্ধার করা হয়, যাদের বেশিরভাগেরই বয়স ছিল 14 থেকে 30 বছরের মধ্যে। এদের মধ্যে প্রায় প্রত্যেককেই জোর করে এই ব্যবসায় নামানো হয়েছিল, বেশিরভাগই তখন ছিলেন নাবালিকা। 456 জনের মধ্যে 128 জন ছিলেন নেপালের বাসিন্দা। যেহেতু এদেরকে অবৈধভাবে জোর করে এই ব্যবসায় নিয়ে আসা হয়েছিল, তাই কারোর কাছেই ছিল না কোনো বয়সের প্রমাণ, পাসপোর্ট, এই সব কিছু। এদিকে নেপাল সরকারও তাদের ফিরিয়ে নেওয়ার জন্য পয়সা খরচ করতে নারাজ ছিল। অসহায় ওই সব মহিলাদের কান্নার স্বর পৌঁছায় সুনীল শেট্টির কানে। যখন প্রায় সবাই তাদের বাড়ি ফেরার আশা ছেড়ে দিয়েছে, ঠিক সেই সময় ত্রাতার ভূমিকায় আবির্ভাব হন সুনীল। ওই সব মহিলাদের জন্য বিমানের ব্যবস্থা করেন তিনি। তারা যাতে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন তার পুরো তদারকই তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সুনীল শেট্টির শাশুড়ি বিপুলা কাদরির একটি এনজিও ছিল, নিজে সমস্ত খরচ বহন করলেও এই ঘটনার সম্পূর্ণ ক্রেডিট তিনি দেন মুম্বাই পুলিশ এবং তার শাশুড়ি পরিচালিত এনজিওকে। শুধু তাই নয়, মিডিয়ার কাছেও এ ব্যাপারে টু শব্দটি করেননি এতদিন, নিঃশব্দে নিজের কাজ করে গিয়েছিলেন। কিন্তু কেন? পরবর্তীকালে এক সাক্ষাৎকারে সুনীল শেট্টি বলেছেন, সেই সময় ওই সব মহিলাদের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তিনি যদি মিডিয়াকে এর মধ্যে জড়াতেন তাহলে সেই সব মহিলাদের পরিচয়, নাম লোকসমক্ষে চলে আসার বিপুল সম্ভাবনা ছিল। কি করে এই ঘটনাটি সামনে এলো, এটাই তো জানতে চাইছেন আপনারা। চলুন বলি কি করে এই ঘটনাটি সামনে এলো। এই সব মহিলাদের মধ্যে একজন ছিলেন চারিমায়া তামাং, নেপালের বাসিন্দা তিনি। সুনীল শেট্টির সেই দিনের উপকার তিনি ভোলেননি। সম্প্রতি চারিমায়া সুনীলের এই বিশাল কর্মকাণ্ডের কথা জানান মিডিয়ায়। তার সঙ্গে এখনও যোগাযোগ রেখেছেন সুনীল শেট্টি। অন্ধকার থেকে আলোর পথে কিছুদিন আগে নিজের এনজিও তিনি খুলেছেন। পাচার হয়ে যাওয়া নিষ্পাপ মেয়েদের রক্ষা করাই এখন তার সংগঠনের কাজ। তার সংগঠনের নাম শক্তি সমূহ। সুনীল শেট্টির এই বিশাল কর্মকাণ্ডের কথা প্রকাশ পেতেই সেলিব্রিটি বন্ধুরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। শুধু সিনেমার পর্দাতেই নয়, বাস্তব জীবনেও যে তিনি একজন হিরো প্রমাণ করেছিলেন সুনীল শেট্টি।